নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক তোমাদের মোট 6টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এটি হচ্ছে তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের পরই তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি পাবে। তো এই ডুয়ার্স থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়। তো এবারের ব্যতিক্রম হয়নি, এবার ইউডিওস তোমাদের জন্য শতভাগ নির্ভুল নিয়ে এসেছে। আমাদের বিশ্বাস তুমি যদি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো ফলো করো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ নম্বর পাবে। আমাদের অ্যাসাইনমেন্ট ফলো করে অলরেডি অনেকেই সর্বোচ্চ নম্বর পেয়েছে। তুমি যদি আমাদের অন্যান্য ভিডিওর কমেন্ট গুলো লক্ষ্য করো তাহলে তুমি সেটি দেখতে পাবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। আমরা এক নজরে অ্যাসাইনমেন্ট উত্তরটি দেখে নিব। খুবই স্ট্যান্ডার্ড এবং স্পষ্ট ভাষায়, সুন্দর ভাষায়, সুন্দর করে লেখা। আশা করি তুমি অ্যাসাইনমেন্ট থেকে অবশ্যই উপকৃত হবে। তো এখন আমরা অ্যাসাইনমেন্টের সমাধান দিব। অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার আগে আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে আসতে চাই। কি হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের প্রশ্ন নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান? তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বস্তুর উপর তাপের প্রভাব। আমি আবারও বলতেছি, নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বস্তুর উপর তাপের প্রভাব। এই অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট হিসেবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়া দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ এত এবং অ্যালুমিনিয়াম আপেক্ষিক তাপ এত, এটি উদ্দীপকদের প্রশ্ন করা হয়েছে। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এটি ছিল তোমাদের প্রশ্ন আর এটি হচ্ছে তোমাদের উত্তর। প্রথম প্রশ্নটি ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, এটি উত্তর হবে ক, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। একের উত্তর। 6 নম্বরের প্রশ্নটি ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো, এটির উত্তর হবে মাটির কলসির গায়ে লাখ লাখ ছোট ছোট ছিদ্র থাকে, কালি চোখে সেই ছিদ্রগুলো দেখা যায় না, ওই ছিদ্রগুলো দিয়ে পানি ছুঁয়ে কলসির বাইরে চলে আসে, তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়, কিন্তু উঠতে গেলেও তাপের দরকার হয়, তাপের কারণে পানি বাষ্প হয়, বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে, ফলে কলসির ভেতরের পানি তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠান্ডা হতে থাকে। এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের 9 নম্বর প্রশ্ন। এখানে বস্তুর ভর m = এত, এটাকে আমরা গ্রামে ছিল আমরা কেজিতে নিয়েছি। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এত, আশা করি তোমরা দেখতে দেখলে বুঝতে পারবে, সমস্যা নাই। বস্তুর প্রাথমিক তাপমাত্রা টিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা এত, তাপমাত্রা হ্রাস পায়, আমরা এটা সুন্দর করে করেছি, আশা করি সমস্যা হওয়ার কথা না। তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে আর কি। আমি পজ করলাম, তোমরা লিখা নাও, এই পর্যন্ত লিখা নাও, তোমরা পজ করে করে লিখবে অবশ্যই। আমাদের অ্যাসাইনমেন্ট গুলো শতভাগ নির্ভুল। আশা করি এটুকু লেখা হয়ে গেছে। তারপর এটুকু আনসার লেখা আছে। আশা করি এটুকু হয়ে গেছে। এখন আমরা 9 নম্বর প্রশ্নটি দেখবো। আমাদের 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল উপরোক্ত তত্ত্বগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অনেক স্ট্যান্ডার্ড মানের উত্তর। তোমরা এখান থেকে লিখতে পারো, আমি পজ করলাম, লিখে নাও। আশা করি এটুকু লেখা হয়ে গেছে। এটা হয়ে গেলে এখান থেকে লিখো, আশা করি এটুকু লেখা হয়ে গেছে। তোমরা অবশ্যই পজ করে করে লিখবে আর কি। লিখে হয়ে গেছে তো এইটুকু সময় তো লেখা যায় না, পজ করে করে লিখবে অবশ্যই।
তারপর এইটুকু। এইটুকু হয়ে গেলে পরে এইটুকু আশা করি এইটুকু লেখা হয়ে গেছে। এইটুকু হয়ে গেলে এইটুকু শেষ। তো এই ছিল তোমাদের নবম শ্রেণী ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দরভাবে সম্পন্ন করবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।